এবার পুজোয় জেলবন্দীদের স্পেশাল খাবার খাওয়ানোর সিদ্ধান্ত রাজ্যের। জেলবন্দি যে সকল দোষী ও অভিযুক্তদের বিচার চলছে তাদের পুজোর ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত আমিষ স্পেশাল মেনু থাকবে। এই রান্না সমস্তটাই করা হবে সংশোধনাগারে। তবে স্পেশাল মেনুর আইটেম কি কি? জেলবন্দি তো কি হয়েছে, মেনু যেন পাঁচতারা রেস্তোরাঁর মেনু কার্ড। উৎসবের ছোঁয়া এবার সংশোধনাগারের ভেতরেও। মেনু শুনলে যেন জিভে জল চলে আসবে। মেনুতে রয়েছে মটন বিরিয়ানি, বাসন্তী পোলাও, মাছের মাথা দিয়ে ডাল, লুচি ও ছোলার ডাল, মাছের মাথা দিয়ে পুঁই শাক, মুরগির মাংস, আলু পটল চিংড়ি এবং শেষে মুখ মিষ্টি করার জন্য থাকবে পায়েস। তবে কে কোন পদ খাবে সেটা তাদের থেকে জেনে নেওয়া হবে। এই বিষয়ে সংশোধনাগারের আধিকারিক জানান, প্রতিটি উৎসবের ক্ষেত্রে ভালো ভালো খাবারের জন্য বন্দীদের থেকে আবেদন পাই আমরা। এই বছর নয়া মেনু তৈরি করা হয়েছে। আশা করছি যে সেই মেনুর ফলে তাদের মুখে হাসি ফুটবে। আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে বন্দীদের সংশোধনের ক্ষেত্রে এটা অত্যন্ত ইতিবাচক পদক্ষেপ। বর্তমান সময়ে রাজ্যে মোট 59টি সংশোধনাগার, যার মধ্যে 26,998 জন পুরুষ এবং 1,778 জন মহিলা রয়েছেন। যে তালিকায় আছেন আর্চিকর মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষও। অন্যদিকে প্রেসিডেন্সি সংশোধনাগারেও রয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এই সিদ্ধান্তে হয়তো তাদেরও একটু ভালো মন্দ খাওয়ার পুরনো স্মৃতি ফিরে আসবে। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান।